আর আরেকটা কথা যদি বলি সেটা হলো একেবারে চরম সত্য কথা। আমার এক লোক জিজ্ঞেস করছিল আজ থেকে 25 বছর আগে, ভাই আপনার বয়স কত? আমি বলছিলাম 25। তো 20 বছর পরে আবার জিজ্ঞেস করে, ভাই আপনার বয়স কত? আমি কই 25। মানে শালম ভাই এখন আপনার বয়স কত হইছে? আমি কই 25। কাদের মিয়া 20 বছর আগেও কইছেন 25, এখন কোন 25? তো আমি কইলাম, এই মিয়া মরা মানুষের বয়স বাড়ে? কয় না। আমি কই তো আমি তো মরা মানুষ। কয় আপনি মরলেন কবে? আমি কইলাম, মিয়া বুঝেন না তো, যে যে দিন বিয়ে করছে ও দিনই সে মরছে। কি ঠিক নি? হ্যাঁ, তো যে যেই কয় বছর বয়সে বিয়ে করছেন ও দিনই মারা গেছেন। মরা মানুষের বয়স বাড়ে না, যার জন্য সবাই যুবক। তো একটা গান করে বসি আমি। আচ্ছা, তো মারফত আমি শরীয়ত। আচ্ছা আচ্ছা, মাই তো ভালা না, বাবাই তো ভালা না, মা বাবারে মা বাবা না ডাইকো, বউ তো ভালা তোমার বউ লইয়াই খাই গো, মাই তো ভালা না, বাবাই তো ভালা না, মাই তো ভালা না, বাবাই তো ভালা না, মা বাবা না দাই তো, বউ তো ভালা তোমার বউ লইয়াই খাই গো, বউ তো ভালা তোমার বউ লইয়াই খাই গো। এরকম এক জুয়ান পোলায় মনে মনে কয়, বিয়াটা যদি করতে পারি তাইলে ঠেকা হাইরে যাইব, আর বাপ্পা দিয়ে করুম কি? বাপ্পার হাত পায়ে ধরিয়া বিয়া করব রাজি হয় না। তো রাইতের বেলা দেখে, এদিক এদিক এদিক, রাইতের বেলা দেখে কিসের জানে আওয়াজ হয়। তো বাপ মাই উঠা পোলার ঘরে গেছে, কি আওয়াজ রে? কয় মাস চকি অর্ধেক কাইটে হালাই দিতেছি। কয় কেন? কয় একলা মানুষ হুই এত বড় চকি লাগেনি। তো বসছে, কয় বাবা এই বাকি অর্ধেক কামে লাগাইতেছি, ফালাইস না। তো সপ্তাহ খানেকের মধ্যে বিয়া শাদী করাই দিছে, ওর ঠেকা হাইরা গেছে। মা ধরে ডাক দিয়া কয়, আমাকে ভিন্ন করে দিয়া যান। কয় কেন? কয় বউ এত ভালো আমার, হেগলকে বনে না। দিছে ভিন্ন করে সকালবেলা। তা আমাদের এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে বেশিরভাগ অঞ্চলেই কিন্তু আগে পানিতে ডুবা থাকতো, বর্ষার মধ্যে মানুষ হাট ঘাট যাই আছে নৌকা দিয়াই করত। তো এ মাতবর নৌকা দিয়া বিলের উপর দিয়া যায়, আর দেখে ওই ছেলে নৌকার মধ্যেই পায়খানা কইরা দুই আধা পানি খরচ করতেছে। আমরা এক আধা করি না, ও দুই আধা করতেছে। মানে মাতবরে কয়, কিরে তুই পানি খরচ দুই আধা করিস কেন? কয়, সকালবেলা না ভিন্ন করে দিয়ে গেলেন। কয়, পানি খরচের সাথে এই ভিন্ন হওয়ার সম্পর্ক কি? কয়, মাতবর সাহেব আগে যদি জানতাম ভিন্ন হইতাম না। সকালে ভিন্ন করছেন, দুপুরবেলায় কাজের জন্য চোখে মুখে আর পথ দেখি না, এই জন্য দুই আধা পানি খরচ কইরা সময় বাঁচাইতেছি। যুবকেরা যারা মনে করছ বিয়া করতে পারলে বাপ মা লইয়া ভিন্ন হইয়া বউ লইয়া ভিন্ন হইয়া সুখে থাকবা, তারা দুই হাত রেডি রাখো।
ঠিক কইছি না বেঠিক কইছি এই পৃথিবীতে মা এবং বাবার উপরে কোনো বন্ধু নাই এই পৃথিবীতে মা এবং বাবার উপরে কোনো বন্ধু নাই মা বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু এই বন্ধু দুজনকে ঠিক রাখতে হবে তা না হলে পরকালেও কোনো গতি নাই আবার তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরা সাইরা গেছো সাইরা যাও নাই তোমার যেদিন ছেলে মেয়ে হবে সেদিন টেড্ডা পাওয়াই দিব ওই যে বাবা বয়স হয়ে গেছে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়া গেছে ঘরেই পায়খানা প্রসাব করে এমন আছে না বুড়া অনেক সংসারে আছে না তো ছেলে কয় বাবা পায়খানা প্রসাবে ধরলে আমাকে ডাক দিও বাইরেতে করাই আনু কারণ তুমি ঘরে পায়খানা প্রসাব করলে এ তো ঘরে আর না বাড়িতেই থাকা যায় না বয়স্ক মানুষের মলমূত্রে গন্ধ বেশি তো বুড়ার তো আর মন থাকে না কোন জায়গাতে যাইয়া পড়ে একদিন রাগ কইরা ধইরা কুলে কইরা নিয়া বাড়ির পাশে রাস্তা রাস্তার পাশে গাছ এই গাছতলা নিয়ে থুয়া দিছে আর কয় আস্থাইগা তুমি এখানেই থাকবা আর ঘরে তোমার জায়গা নাই ছেলে ডাইকা কয় বাবা এই গাছতলায় আনছো তো আমার এখানেই রাখিস এর চেয়ে বেশি দূরে নিস না কয় কেন কয় বাবা রে তোর মতো যেদিন আমি যুবক ছিলাম সেদিন আমার বাবাই ঘরে পায়খানা প্রসাব করতো দেখে এই গাছতলায় আনছিলাম আমি যদি আমার বাবার এই গাছতলা না আনতাম তাইলে আমার এই গাছতলা আজকে আসতে হয় না আমার যদি তুই বেশি দূরে নেস তাইলে তোর ছেলেও তোরে বেশি দূরে নিব তুই তো আমার সন্তান তোর জন্য আমার মায়া লাগে মা বাবার সাথে এমন কোনো কাজ করা যাবে না যার প্রতিশোধ আপনার ছেলে সন্তানরা নেয় কথা ঠিক কিনা এই জন্য এই যুবকদেরকে সোজা করার জন্য এই গানটা আমি লিখছি যেদিন হইবে ছেলে তুমি হইবা বাপ সেদিন তুমি টের পাইবা কইরা ছকি পাপ হইরে কইরা ছকি পাপ হইরে কইরা ছকি পাপ তোমার যেদিন হইবে ছেলে